আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রিয়েল মি C25S এর রিভিউ। এই ডিভাইসটি আমি 4 দিন হলো ক্রয় করেছি আমার পার্সোনাল ব্যবহারের জন্য। তো আমি আপনাদের জন্য একটি রিভিউ তৈরি করেছি, এটা ডে লাইফে কেমন পারফরমেন্স করেছিল সে সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আমি এই ফোনের কিছু সমস্যার কথা বলে নেই। আপনারা এই ফোনে আউটলুক দেখতে পাচ্ছেন এবং সাইডে কি আছে, সামনে কি আছে সব আপনাদের জানা, এবং স্পেকগুলো আপনার মুখস্থ। শুধু ফোনটা কেমন পারফরমেন্স করেছে সেটা আপনাদের জানা জরুরি। তো প্রথমত যে সমস্যাটি দেখা দেয়, এটা হাইলি ইউজেসে উপরের দিকে যে ক্যামেরা ডান পাশে এটা হট হয়ে যাচ্ছিল এবং প্রসেসর খুব গরম হয়ে যাচ্ছিল, মানে অতিরিক্ত ব্যবহারে এটা গরম হয়, এটা একটা সমস্যা। এবং 48 মেগাপিক্সেলের যে ক্যামেরা দেওয়া হয়েছে সেটা বেশি ভালো ক্লিয়ার ছবি দিতে পারছে না এবং জুমিং করলে খুব ভালো পারফরমেন্স পাচ্ছি না। তৃতীয় যে সমস্যাটি, চার্জিং স্পিড আমাকে হতাশ করেছে। এটা 3 থেকে 4 ঘন্টা সময় লাগছিল ফুল চার্জ হতে। এরপর যে সমস্যা বলা যায় সেটা 6000 mAh ব্যাটারি হওয়ার কারণে এটা বেশ ভারী, এক হাতে ইউজ করা একটু টাফ হয়ে যায়। তো এবারে আপনারা দেখে নেবেন। এরপর আমরা ফোনের ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন আনটুটু বেঞ্চমার্ক, এখানে 2,17,873 স্কোর করেছে এবং যাবতীয় স্পেক তথ্য দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন স্টোরেজ টেস্ট করছি। স্টোরেজ টেস্টে EMC 5.0 ইউজ করা হয়েছে, এখানে EOS ইউজ করা হলে বেশ ভালো হতো। স্পিড আপনি রিড স্পিড রাইট স্পিড এখন আমরা ফোনের র্যাম টেস্ট করব, একের পর এক অ্যাপগুলো ওপেনিং করি। প্রায় 10 থেকে 12টা আমি অ্যাপ ওপেন করে আপনাকে দেখাবো যে কতগুলো অ্যাপ র্যাম ব্যাকগ্রাউন্ডে রাখতে পারে। তো অ্যাপ ওপেনিং ক্লোজিং বেস্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এটা দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেনিং কিছুটা ডিলে, 1-2 সেকেন্ড একটু ফাস্ট করে দেখানো হলো। এবার দেখা যাক ব্যাকগ্রাউন্ড প্রায় 12টা অ্যাপ ওপেন করার পর ব্যাকগ্রাউন্ডে কয়টা থাকে। হ্যাঁ, প্রায় 12টাই অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখতে পেরেছে 10টা ধরেই, কোনো সমস্যা বা ক্র্যাশ করেনি। কিন্তু যখন আমরা এই 4 GB র্যামে অ্যাপের সংখ্যা বাড়িয়ে 10 থেকে 15 থেকে 20টা করে ফেলবো, তখন অ্যাপ ক্র্যাশিং শুরু হয়ে যায়। যেমন এখন প্রায় 15টা অ্যাপ ওপেন করা হয়েছে, মানে সবগুলো অ্যাপ ক্র্যাশ করা শুরু করে দিয়েছে। তো 10টা বেশ ভালো ব্যাপার। এবার আসি ব্যাটারির চার্জিং নিয়ে। এটা চার্জিং এখানে স্লো লেগেছে আমার কাছে, এই 10% থেকে 20%। এটা অন অফ স্ক্রিন গেসার দেওয়া রয়েছে, স্ক্রিনে ও লিখলে এটা ক্যামেরা ওপেন হবে এবং ভি লিখলে ফ্ল্যাশ লাইট ওপেন হবে। এটা আবার অনেক সময় স্ক্রিন অফ অবস্থায় ডাবল ক্লিক টু অন হচ্ছিল না, এটা দেখে নিন। এবার ব্যাটারি সেকশন নিয়ে আরও কথা বলা যাক। এটা আমি প্রায় 1 দিন ব্যাকআপ পেয়েছি, মাত্র 24 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, 2 দিন চালানো কঠিন হয়ে যায়। এবং এখানে কিছু অ্যাপ ড্রেনিং ইস্যু পেয়েছি আমি, একবার রাত্রে 45% চার্জ রেখে ঘুমাই এবং সকালে উঠে দেখি 25% হয়ে গেছে, প্রায় 20% ব্যাটারি ড্রেন হয়েছে। তো সবগুলো অ্যাপ রিসেন্ট থেকে ক্লোজ করে তারপর ব্যবহার করলে ব্যাটারিটা ভালো পারফরমেন্স দিতে পারে। এখানে চার্জ ভালো, 6000 mAh ব্যাটারি খুবই ভালো পারফরমেন্স করেছে। ক্যামেরা 48 মেগাপিক্সেল হিসাবে আমি খুব ভালো বেশি পারফরমেন্স পাইনি, এটা প্রায় কম পারফরমেন্স দিয়েছে, পিকচার অ্যাকুরেট ছিল না এবং জুমিং পিকচারগুলো খুব বাজে পারফরমেন্স করেছে। এখানে বেশ কিছু ক্যামেরা সেটিংয়ে ফিচার রয়েছে, আলট্রা ম্যাক্রো এবং সেকেন্ড যেটা সেন্সর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া হয়েছে সেটা পুরাই অদরকারি। ক্যামেরা আরও একটু অ্যাকুরেট এবং জুমিংটা ভালো হলে বেশ ভালো হতো। ক্যামেরা অনেক সময় পিকচার ব্লার করে দিচ্ছিল এবং একটা সেলফি দেখা যাবে। চলুন একটা কিছু স্যাম্পলিং দেখে নিই। শেয়ারিং দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডিং লোগো টোগো দেওয়া আছে, কিছু সেটিং অন অফ করা যায়। এখানে যে 4 জনের ভিতরে একজনকে ব্লার করে ফেলেছে ক্যামেরা পোর্ট্রেট মোডে, এখানে এটা জুমিং করে খুব নিকটের একটা ছবি এটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, এটা দূরের একটা বিল্ডিং ভালোই পারফরমেন্স করেছে। এই ডিভাইস সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে আপনি কমেন্ট সেকশনে জানান, আমরা 100% রিপ্লাই দিয়ে থাকি। তো এই ডিভাইসটি 14,000 টাকা আপনি নিতে পারেন। আমার চ্যানেলটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে অবশ্যই জানান। ফোন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন বা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।